কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাউয়ের ছালের ভর্তা, সাথে আমি দিব সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমি এটার সাথে এই ভর্তাটা ফ্লেভারের জন্য চিংড়ি মাছ দেব কয়েক পিস, যাতে এটা খেতে ভালো লাগে। রকুনি, লাউ ছাল আর হচ্ছে মটরশুঁটি। তো আমি একটু লাউ সহ একটু দেখতে পাচ্ছেন, প্রথমে এটা ভেজে তারপরে আমি পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছের সাথে খাইব। তো আমি সেটাকে আগে এটা ভেজে নেব। যেখানে চিংড়ি মাছের একটু মশলা দেবো, তো এটাকে আমি হাফ চামচের মতো একটু দিলাম, তারপর সামান্য একটু জিরা দিয়ে আর দেখতে পাচ্ছেন যে আমি হাফ চামচের কম দিচ্ছি মশলা খুব সামান্য। আমি যে মটরশুঁটিটা ইউজ করেছি এটা হচ্ছে ক্যান মটরশুঁটি, তো এটার সাথে আমার বেশি টাইম লাগবে না। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। এখন আমি এটা ভেজে নিই। দেখতে পাচ্ছেন আমার ভাজা ফ্রাই হয়ে আসছে, একটু হবে চাইলে লাউয়ের চাল দিয়ে ভাজিয়ে করতে পারেন, আর একটু চিকেন চিকেন করে সাথে একটা আলু মিক্স করে চিংড়ি মাছ দিয়ে অনেক মজার ভাজি হয়। চিংড়ি মাছ ছাড়াও অবশ্য হয় যারা চিংড়ি মাছ খান না। আমি এটা ব্লেন্ড করবো, ব্লেন্ডারে ভাতাটা করবো, তাতে বাঁধবো না। আসলে আমাদের এখানে এত টাইম থাকে না, কিন্তু বেশিও সব কিছু খেতে ইচ্ছা করে, তো ঝটপট কীভাবে ইজিভাবে করা যায় তো সেইভাবে করে থাকি, কিন্তু সব কিছুই খাই। ভর্তা ভাজি ভালো লাগে আসলে খেতে।
চাই, খুব ভালো ভাবে করবো। এখন আমি চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেব। আর আমি দুইটা শুকনো মরিচ দেব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। প্রায় সপ্তাহ মতো চিংড়ি মাছ দিয়েছি। আমি চিংড়ি মাছে একটু সামান্য মশলা দেব। হলুদ সামান্য একটু, জিরা আর লবণ। চিংড়ি মাছটা যখন একটু হয়ে আসবে তখন ছোট ছোট করে কেটে দেব। লাউ এছাড়াও মটরশুঁটি আর ব্রোকলি, এটার সাথে চিংড়ি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ যাবে। আর ঝালটা আপনার ইচ্ছা মতো আপনি দেবেন। তো আমি তিনটা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, কারণ ভাতটা একটু ঝাল না হলে ভালো লাগে না। আর ভাতটা যখন ব্লেন্ড করবো তখন আমি ধনে পাতা ইউজ করবো। চিংড়িটা হয়ে গেছে, আমি হাতটা মতো দেখছি, জাস্ট পেঁয়াজটা হলেই ছোটো ছোটো করে কেটে দেবো। সেটা ব্লেন্ড করতে ইজি হয়। চিংড়ির সাথে এটা অ্যাড করে ফেলবো, এটার সাথে চিংড়ির সাথে আর একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে। আপনি চাইলে এটা এমনি ভাজি হিসাবে খেতে পারেন, কিন্তু ভাতটা করলে এটার টেস্ট আরও বেড়ে যায়। রসুনের একটা ফ্লেভার, শুকনো মরিচের একটা ফ্লেভার, কাঁচা মরিচের একটা ফ্লেভার, ধনে পাতা, চিংড়ি মাছের একটা ফ্লেভার। এখন হয়ে গেছে,
আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি সাথে, আর ব্লেন্ড করে নেব। আমি এখন ব্লেন্ড করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, আমি চিংড়ি লাভের ছালের ভর্তাটা এখন শেষ করব। আমি সব ভেজে নিয়ে এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর সাথে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এখন এটা ব্লেন্ড করে নিব, আর সামান্য পরিমাণ আমি একটু পানি অ্যাড করব। আর সাথে আমি দিব একটু বেরেস্তা ভাজা পেঁয়াজ। আর এখন সামান্য পরিমাণ একটু ওয়াটার ইউজ করছি। এখন আমি ক্যাপটা লাগিয়ে ব্লেন্ডারটা ছেড়ে দেব মিডিয়াম হিটে, মিডিয়ামে। তো ব্লেন্ডার শেষ করে আপনাদের সাথে আবার শেয়ার করছি।